ইউটিউবে আপনাদের সকলকে স্বাগত জানাই। ফ্রেন্ডস, আপনি কি উইন্ডোজ মুভি মেকার ব্যবহার করতে চান? আগর ব্যবহার করতে চান তো এই ভিডিওটি আপনার জন্য। তো ফ্রেন্ড, এটি আমি মাইক্রোসফট যে কোনো ব্রাউজার যে সার্চ করতে পারেন উইন্ডোজ মুভি মেকার, তাহলে আপনি সফটওয়্যারটি পেয়ে যাবেন। এস সিম্পল ইন্টারফেস। তার আগে আপনাদের একটু বলে রাখি, আপনি যদি একটু লেটেস্ট মডেলের করতে চান, যেমন ক্লিপ চ্যাম্প ভিডিও এডিটিং সফটওয়্যার, এটিও কিন্তু সম্পূর্ণ ফ্রি। এতে আপনি টেক্সট টু স্পিচ এইসব অপশনগুলো এক্সট্রা ফিচার পাবেন। এতে পেতে হলে আপনাকে মাইক্রোসফটে লগ ইন করতে হবে। তো আমি আপনাদের উইন্ডোজ মুভি মেকার একবার সিম্পল ইন্টারফেস, এখান থেকে আপনাদের ক্লিক করে যে কোনো ভিডিও আপনি বা ছবি অ্যাড করতে পারেন। এখানে আপনি কাট লাগাতে পারেন, যারা ছোটো ছোটো টুকিটাকি ভিডিওর জন্য করার পরে হয়তো একটু কাটাকাটি দরকার হয়, প্রেস বাড়তি প্রেসের দরকার, তো সেখান থেকে আপনি ব্যবহার করতে পারেন। এখান থেকে আপনাদের টাইম লাইনটা একটু বাড়াতে পারেন, এই যে প্লাস মাইনাস আছে এখান থেকে বাড়া কমা করতে পারেন। এরকম করে আপনি রাইট ক্লিক করে এখান থেকে আপনি কাট দিতে পারেন। কাট দিয়ে আপনি এখান থেকে রিমুভ করে দিতে পারেন। এখানে অ্যানিমেশন আপনি যে কোনো ইউজ করতে পারেন। অটোমেটিক অ্যাড হয়ে যাচ্ছে। আপনি যদি এটা অন্য ভিডিও, ধরুন ইউটিউবের জন্য ভিডিও এডিট করতে চান, তাহলে আপনাকে সাউন্ডটা যদি বাদ দিতে চান, তো এখান থেকে আপনি এডিট অপশানে যাই, এখান থেকে আপনাকে সাউন্ডটা বাদ দিতে হবে। ক্লিক করে এখানে বাদ দিতে হবে, তাহলে আর সাউন্ডটি আপনার আসবে না। এবারে আপনি এখান থেকে অ্যাড করে সাউন্ড আপনি যে কোনো MP3 নো কপিরাইট মিউজিক আপনি অ্যাড করতে পারেন। অ্যাড মিউজিকে ক্লিক করি, এখান থেকে মিউজিক যদি না শো করে আরেকবার যাবেন, এখানে অফ করে দেবেন, তারপর আপনি প্লে করবেন। আর এখান থেকে আপনারা মাইক্রোফোনও ব্যবহার করতে পারেন, সেটি অপশন আছে এখানে। দেখুন, মাইক্রোফোনে ক্লিক করবেন, রেকর্ডে ক্লিক করবেন, তাহলে আপনারা এখানে রেকর্ডিং হতে থাকবে। দেখুন, রেকর্ডিং হচ্ছে, তারপরে আপনি স্টপ করে দেবেন, সেভ করে দেবেন। এখানে দেখুন সেভ হয়ে গেছে, ক্লিক করবেন, তাহলে আপনারা এখানে রেকর্ডিং হতে থাকবে। দেখুন, রেকর্ডিং হচ্ছে, তারপরে আপনি এখান থেকে আপনারা ভার্চুয়াল ইফেক্টও ব্যবহার করতে পারেন। বিভিন্ন ধরনের আছে, তো খুব একটা বেশি নেই, তার মধ্যেও কিন্তু ভালো ইয়ে আছে। এখানে আপনাদের আর কিছু দেখি, রোটেশনও করতে পারেন, ওয়েবক্যাম ব্যবহার করতে পারেন।
মোবাইলের সঙ্গে কানেক্ট করতে হবে। আর এখান থেকে আপনারা এখানে আরও রেজলিউশনও সিস্টেম আছে, এখানে যে অপশানে আপনারা সেভ করতে চান তো আপনারা এই কম্পিউটার ব্যবহার করলে এখান থেকে অপশানটা সেভ করবেন, ডেস্কটপে যেখানে ইচ্ছে আপনারা করতে পারেন, অলরেডি আছে বলছে, এখান থেকে আপনারা কনভার্ট করতে পারেন, কোনো অসুবিধা নেই, আমি কনভার্ট করবো না। একটু ব্যবহার করে আর একটু জেনে নেবেন, আরও অনেক কিছু খুবই বেসিকটা ইফেক্ট নেই, তার মধ্যেও কিন্তু আপনি এটা ব্যবহার করতে পারেন ইউটিউবের জন্য। তো ভিডিও লাগলে একটা লাইক করবেন, আর বন্ধুদের সঙ্গে শেয়ার করতে ভুলবেন না। পরের ভিডিও দেখা হবে, জয় হিন্দ।